হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি সিক্রেট টিপস শেয়ার করবো। সেটা হচ্ছে আপনি আপনার বাটনের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, এটার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইউজ করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনার ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করে আসি। তো শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমি অ্যাপটা ওপেন করলাম। অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসলে আপনাকে শুধু স্লাইড করে যেতে হবে। তো স্লাইড করে যাওয়ার পরে লাস্টে আসবে সেট আপ পাসওয়ার্ড। আপনাকে সেট আপ পাসওয়ার্ডে ওকে করতে হবে। তো এখানে দেখেন যে 2, 3, 4, 5 লেখা আছে। প্রেস ভলিউম বাটন আপ ডাউন ফর সিলেক্টেড টাইম টু মেক এ প্যাটার্ন। তো বন্ধুরা, এখানে 5 হচ্ছে। আপনি যদি 5 দেন তাহলে আপনি ভলিউম আপ ডাউনের মধ্যে যে কোনো 5 বার চাপ দিলে তখন আপনার পাসওয়ার্ডটা নিয়ে নেবে। তো আমি এখানে 2 বার দিচ্ছি। তো আমি একবার ভলিউম আপ দিব, একবার ভলিউম ডাউন দিব। তো আবার অ্যাগেইন কনফার্ম করব, আবার আমি ভলিউম আপ দিব এবং ডাউন দিব। তো আমার পাসওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমার রিকভারির জন্য একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা আমাকে এখান থেকে নিতে হবে। আমি একদম লাস্টে টা নিলাম, ফেভারিট ব্রাউজার নিলাম, যে আমার ওয়েব ব্রাউজার ফেভারিট কি, আমি ক্রোম দিলাম, দিয়ে ডান করে দিয়ে সেট আপ করে। তো বন্ধুরা, সেট আপ করার পরে এরকম একটা পেজ চলে আসলো। এখন যদি আপনি এটাকে ক্রস করে দেন, দেওয়ার পর যদি নতুন করে ওই অ্যাপে ঢোকেন তাহলে দেখবেন যে একটা নোটের মতো চলে আসবে। এখন আপনি যদি এখানে বাটন প্রেস করেন, একবার আপ, আমি একবার আপ চাপলাম এবং ডাউন চাপবো, তো দেখেন যে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি এখন অ্যাপগুলোকে লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ লক ইজ অফ আছে, তো এটাকে আমাদের এনাবল করে দিতে হবে। এনাবল করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে যাব। এখন এখান থেকে আমাদের যে জিনিসটা লক করার দরকার আমরা সেটাকে লক করব। আমি যদি চাই আমার এই ক্রোম ব্রাউজারটাকে লক করব, আমি এখানে লক করে দিলাম। এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক মানে আপনি যখন ওপেন করবেন তখন ব্ল্যাক আসবে। আপনি যদি কাস্টম দেন তাহলে কাস্টমের ফটো সিলেক্ট করে দিতে পারেন। ট্রান্সপারেন্ট দিলে এখানে ট্রান্সপারেন্ট আপনার অ্যাপগুলো শো করবে। তো বন্ধুরা, এখানে আমি কাস্টম ইউজ করব। তো আমি কাস্টম ইউজ করার জন্য কাস্টম ইউজ করলাম। আমার এখানে এক্সেস চেয়েছে, তো আমি এক্সেসটা দিলাম। তারপর আমাকে গ্যালারিতে যেতে হবে। এখন কাস্টমে যাব, কাস্টমে গিয়ে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখান থেকে একটা পিকচার আমি সিলেক্ট করব, এই পিকচারটা সিলেক্ট করব। তো বন্ধুরা, আমি পিকচার সিলেক্ট করেছি। এখন আর একটা আমি লক করব, ক্যালকুলেটরটা লক করব। তো আমার কাজ শেষ। এখন আমি ব্যাগে যাব। ব্যাগে গিয়ে আমি যদি এখন ক্রোমে ঢুকি তাহলে দেখব যে ক্রোম ব্রাউজারটা লক হয়ে যাবে। দেখেন যে আমার ক্রোম ব্রাউজারটা লক হয়ে গেছে, টোটালি লক হয়ে গেছে, আমি এটা ইউজ করতে পারতেছি না। এখন যদি আমি ভলিউম আপ অ্যান্ড ডাউন প্রেস করি তাহলে দেখবো যে আমাদের পেজটা চলে আসবে। তো বন্ধুরা, দেখেছেন, আমি আবারও দেখাচ্ছি। এখন আমরা আর একটা লক করেছিলাম, ক্যালকুলেটর, ক্যালকুলেটরে যাব, দেখবো যে ব্ল্যাক, কারণ ক্যালকুলেটরে আমরা পিকচার দিইনি, সিলেক্ট করে দিইনি, কাস্টম ইউজ করিনি, যার ফলে আমাদের ব্ল্যাক এসেছে, কারণ ওখানে ব্ল্যাক সিলেক্ট করা ছিল, এই জন্য ব্ল্যাক আসছে। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।